না হাইব্রিডে ভরে গেছে, যারা ছাত্র জীবন থেকে যারা রক্ত দিয়েছে, যাদের পরিবার বর্গ যারা নিজেরা রক্ত দিয়েছে, যারা রাজপথে মার খেয়েছে, রাজপথের লড়াকু সৈনিক, তাদেরকে বাদ দিয়ে কিন্তু মিডিয়াকে যখন দেওয়া হয়, যাদেরকে কখনোই রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে দেখেনি, হঠাৎ ইলেকশন আগে কিছু মানববন্ধন করলো, প্রেস ক্লাবের সামনে দাঁড়ালো, তাতে কিন্তু তারা মূল আওয়ামী লীগের বা মূল বিএনপি এটা বলা যায় না। যে সরকারি থাকে, সরকার গঠন করে যে দল, তাদের মধ্যে হাইব্রিডটা বেশি আসে। আসলে এখন না এখন রাজনীতি ব্যক্তিরা বলে হাইব্রিডে ভরে গেছে। যে সরকারি থাকে, সরকার গঠন করে যে দল, তাদের মধ্যে হাইব্রিডটা বেশি আসে এবং তারাই নিজেদেরকে হাইলাইটস করার জন্য সামনে আসে। এই যে আপনি মাহিয়া মাহির কথা বলেছেন বা আরো দুই একজন শিল্পীর কথা বলবেন, আমি নাম উল্লেখ করব না, তাদের কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে আগে কখনো দেখা যায়নি। তারা যখন ইলেকশন আসলো তখন তাদেরকে জনগণ দেখছে, মিডিয়ার লোক দেখছে এবং জনসাধারণ দেখছে, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে তারা কি হাইব্রিড। হ্যাঁ, এটা হাইব্রিড যে নয় তাও কিন্তু অস্বীকার করব না, হাইব্রিড যে সেটাও আমি স্বীকার করব না। তবে জনগণ কিন্তু এখন বিচার বিশ্লেষণ করে দেখে যে কে কি ও কোনটা। তবে এটা করে কিন্তু তারা খুব উপরে উঠেনি, নিজেদেরকে একটু নিচে নামিয়েছে, পাশাপাশি শিল্পীদেরও নিচে নামিয়েছে। এবং আওয়ামী লীগ কিন্তু একটা বিরাট দল, বিএনপি একটা বিরাট দল, এই বিরাট দলগুলিতে যারা আসবে তাদের একটু তৃণমূল পর্যায় থেকে তাদের কাজ করা উচিত থাকে, বা ছাত্র জীবন থেকে বা যে কোনো সামাজিক জীবনে। কিন্তু যারা এসেছে, যাদের নমিনেশন পায়নি, তারা কিন্তু খুব বেশি দিন ধরে রাজনীতি করে বলে আমার ধারণা নেই। জাতীয় সংসদ নির্বাচন কিন্তু একটা গুরুত্বপূর্ণ নির্বাচন এবং এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে মাত্র 300 জন নির্বাচিত হয়। সেখানে তারাই আসে যারা রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তবে কালচারাল ব্যক্তিত্ব আছে, সেলিব্রিটিও আসে যারা রাজনীতির সাথে একসময় জড়িত ছিল, হয়তো রাজনীতির অঙ্গনে অনেকদিন বিচরণ ছিল না, পরবর্তীতে আবার এসেছে। কিন্তু আমরা যদি খুব সহজলভ্য মনে করি জাতীয় সংসদ নির্বাচনকে, তাহলে ভুল করব। এবং এটা হলো যারা দর্শক, যারা শ্রোতা, তারা কিন্তু অনেকটা আন্ডার এস্টিমেট করে যে সে নমিনেশন পেপার কিনে ফেলে। কেননা আমার বুঝতে হবে আমার যাওয়াটা কত দূর, আমি কত দূর পর্যন্ত যেতে পারবো, আমাকে কত দূর পর্যন্ত গ্রহণ করবে। বিষয় হলো নমিনেশন দেওয়াটা হলো পার্টি প্রধান বা তাদের যে একটা কমিটি আছে সেখানে। আপনি যদি রুবেল ভাইয়ের কথা বলেন, আমি ওই যে হাইব্রিড বললেন না, সেদিক দিয়ে বলবো তিনি কিন্তু তৃণমূল পর্যায় থেকে, ছাত্র জীবন থেকে ছাত্রলীগ করা একজন মানুষ এবং তিনি আওয়ামী লীগ করেন, সেখানে তার গ্রহণযোগ্যতা কিন্তু অন্য দু একজন বা অন্য অনেকের চেয়ে বেশি। তবে হয়তো অন্য কোনো কিছু ভেবে তাকে দেয়নি অথবা আগামীতে দেবো এমন চিন্তা ভাবনা হচ্ছে, এটা লজ্জার কিছু নয়। অনেক বড় মন্ত্রীদেরকে বাদ, এবার 3 জন মন্ত্রীকে বাদ দেওয়া হয়েছে, এবার 71 জন এমপি যারা কয়েক টার্ম এমপি ছিলেন তাদেরকেও বাদ দেওয়া হয়েছে। সেখানে তিনি লজ্জিত হওয়ার মতো তার কিছু নেই। তবে জনগণ কিন্তু তার পক্ষে বলছে যে রুবেল ভাইয়ের পাওয়াটা দরকার ছিল, কারণ তিনি একেবারে প্রথম জীবন থেকে, এই ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের সংগঠন ছাত্রলীগ করা একজন লোক ছিল, হয়তো এবার পায়নি, ভবিষ্যতে পাবে। হ্যাঁ, কিছুটা হানি করছে, হানি যে করছে না তা নয়, কারণ জনগণ এখন অধিকাংশ বলছে যে আমরা লুভি, আমরা পর্দায়ও নিচ্ছি টাকা পয়সা, আবার আমরা শেষ জীবনে এসে আমরা জনসেবা করছি। যারা ছাত্র জীবন থেকে যারা রক্ত দিয়েছে, যাদের পরিবার বর্গ যারা নিজেরা রক্ত দিয়েছে, যারা রাজপথে মার খেয়েছে, রাজপথের লড়াকু সৈনিক, তাদেরকে বাদ দিয়ে কিন্তু মিডিয়াকে যখন দেওয়া হয়, যাদেরকে কখনোই রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে দেখেনি, হঠাৎ ইলেকশন আগে কিছু মানববন্ধন করলো, প্রেস ক্লাবের সামনে দাঁড়ালো, তাতে কিন্তু তারা মূল আওয়ামী লীগের বা মূল বিএনপি এটা বলা যায় না। এতে শিল্পী সমিতিকে, শিল্পী সমাজকে একটু হেয় প্রতিপন্ন করে। শিল্পীরা উদার মনের হয়, শিল্পীদেরকে মানুষ অনুসরণ করে, শিল্পীদেরকে মানুষ অনুকরণও করে। সেই অনুসরণীয় ব্যক্তিরা, অনুকরণীয় ব্যক্তিরা যখন মানে নিজের ব্যক্তিগত
ব্যক্তিগত লাভের জন্য নিজের অঙ্গন ছেড়ে দিয়ে যখন এই অঙ্গনের পরিচয়কে যেটা দর্শকরা তাকে দিয়েছে শ্রদ্ধা করে সেটাকে কাজে লাগিয়ে নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করে তখন এটা কিন্তু বৃহত্তর শিল্পী সমাজকে কিছুটা হেয় প্রতিপন্ন করে হয়তো ভাববে আগামীতে অমুকও যাবে এটা ভাবা স্বাভাবিক যে এটাকে আমরা সাইনবোর্ড হিসেবে ব্যবহার করছি আমরা যে শিল্পী সত্তা আমাদের আছে এটাকে আমরা সাইনবোর্ড হিসেবে ব্যবহার করব না আমরা রাজনীতি করতে হলে আমরা শিল্পী জীবন শেষ করে আমরা রাজনীতিতে পুরোপুরিভাবে ইনভলভ হয়ে কম্পিটিশন করে আসব এই শিল্পীর তকমা লাগিয়ে বা শিল্পীর সাইনবোর্ড লাগিয়ে আমরা আসব না তাতে বৃহত্তর শিল্পী গোষ্ঠীকে কিন্তু কিছুটা নিচের দিকে ধাবিত করে